আর রিজালু কাওয়া মুনা তার নিসা, মেয়ে লোকরে পুরুষের পোশাক বলা হয়েছে, মেয়ে লোকরে বাদ দেওয়া যাবে না। তাদের নিয়া অনেক মেয়ে লোক মাহফিলের চতুর্দিকে আসে না নাই, জোরে বলেন, অনেক মেয়ে লোক মাহফিলের চতুর্দিকে আসে। হরিণ ওই জঙ্গলায় থাকে না যে জঙ্গলায় বাঘ থাকে না, হরিণ ওই জঙ্গলায় থাকে না যে জঙ্গলায় বাঘ থাকে না, হরিণ ওই জঙ্গলায় থাকে যে জঙ্গলায় বাঘ থাকে। মেয়ে লোক ওই বাড়িতে থাকে না যেই বাড়িতে পুরুষ থাকে না, মেয়ে লোক ওই বাড়িতে থাকে যেই বাড়িতে পুরুষ থাকে। হরিণ ওই জঙ্গলায় থাকে না যে জঙ্গলায় কি থাকে না, বাঘ থাকে না। আপনারা আমার প্রশ্ন করবেন, হুজুর হরিণ জানি না হুইনা বাঘের লগে কেড়ে তাহে, হরিণে জানে না, বাঘে যদি পায় তো হরিণের বারোটা বাজায়, বাঘ জানে যদি, হরিণ জানে বাঘ যদি আমার পায় তাহলে আমার বারোটা বাজায়, কিন্তু হরিণ হেইডাও জানে বাঘ বিহীন জঙ্গলার মধ্যে আমার কোনো সিকিউরিটি নাই, বাঘ বিহীন জঙ্গলার মধ্যে সিকিউরিটি নাই। দামরাজ জঙ্গলার মধ্যে যদি আমি শুধু জঙ্গলা থাকি বাঘ সারা, তাইলে মানিক গুঞ্জের ফোলাফান আইয়া আর এন্দা আমার প্রাণের ভেরা এই মিরপুরের ফোলাফান যাইয়া, আর হেন্দা আমার প্রাণের ভেরা জয়দেবপুরের ফোলাফান আইয়া আর এন্দা মিরপুরের ফোলাফান যাইয়া, হরিণের সিংহের মধ্যে তুরে টাইনা বাইতে ব্যবহার কইব মা, আজগা তেনে গরুর গোস না হরিণের গোস খা। এর লেগে হরিণ বাঘের লগে থাকে, যেই হরিণ বাঘের লগে একই জঙ্গলায় থাইকা নিজকে বাঘের হাত থেকে রক্ষা করতে পারে ওই হরিণের নাভিতে মৃগ নাভি হয়, যে মেয়ে লোক পুরুষের লগে একই সমাজে একই মহল্লায় একই এলাকায় একই পাড়ায় একই বাড়িতে থাইকা পুত্র পবিত্র থাকতে পারে পর্দা রক্ষা করতে পারে ওই মহিলার পেটের মধ্যে মৃগ নাভি হয়, জোরে কল সুবহানাল্লাহ। ওই মহিলার পেটের মধ্যে শাহজালাল ইয়ামনি হয়, শাহপরান রহমতুল্লাহ আলাই হয়, শাহ আলী বুগদাদি হয়, শাহ মখদুম হয়, আশরাফ আলী থানভি হয়, হাফিজি হুজুর হয়, হযরত আথার আলী হয়, হযরত ফখরে বাঙ্গাল হয়, কি কোন কথা ঠিক না বটে। শামুক দুই প্রকার, এক প্রকারের শামুক আছে যেগুলি নদীর ঢেউয়ের সাথে ভাসে নদীর কূলে আসে, শামুক দুই প্রকার, এক প্রকারের শামুক নদীর ঢেউয়ের সাথে ভাসে নদীর কূলে আসে, পানিগুলি যখন চলে যায় ওই শামুকগুলি নদীর তীরে পড়ে থাকে, সেগুলি কাকে খায়, বকে খায়, শৃগালে খায়, কুকুরে খায়, হাঁসে খায়, নানা হ প্রকারের জাতে খায়, আর যেই শামুকগুলি সাগরের অতল তলে থাকে সেগুলির মধ্যে মুক্তা পাওয়া যায়। মেয়ে লোক দুই প্রকার, কিছু মেয়ে লোক আছে নিউ মার্কেটে ভাসে রমনা পার্কে হাসে, কি কোন আছে না নাই যদি বলেন, নিউ মার্কেটে ভাসে রমনা পার্কে হাসে, তাদের কিছু কাকে খায়, বগে খায়, শৃগালে খায়, কুকুরে খায়, নানা হ প্রকারের জাতে খায়, আর যেই শামুকগুলি সাগরের অতল তলে থাকে যেই মেয়ে লোকগুলি পর্দার সাগরের ভিতরে থাকে এদের মধ্যে মুক্তা পাওয়া, এই জন্য কোরআন ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা তোমরা বর্বর যুগের মহিলাদের মতো সৌন্দর্যের প্রদর্শনী কইরা চলাফেরা করিও। আজকাল তো বাংলাদেশ উল্লেখ গেছে গা, বাংলাদেশে পর্দা বিদায় হয়েছে গা, অনেক পর্দা নাই, পর্দা উচ্চা গেছে গা, ভালোবাসা দিবস হয়ে ভরছে, কি কোন কথা ঠিক না ঠিক, ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা দিবস আমার নো সুন্দরী আন্দা গেছে, আমনগর দাইছে না আমনগর এফি তুই তো হেবি যা, ভালোবাসার বলে দিবস আছে। আচ্ছা আমি এটা বুঝলাম না, 365 দিনে এক বছর, তুই ভালোবাসার দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা, তাইলে বাকি 364 দিন কি করস? ভালোবাসা দিবস তো মুসলমান পালন করতে পারে না, ভালোবাসা দিবস পালন করবে আমেরিকা, রাশিয়া, ফ্রান্সে, জাপানে, এই ইউরোপিয়ান কান্ট্রিতে কেড়ে, এই দেশে ভালোবাসা নাই, এই দেশে ভালোবাসার অভাব, কারণ রাস্তাঘাটে জন্ম দিয়া বাপ গেছে কই ফুতে কই তো না, ফুত গেছে কই বাপে কই তো না, কি কথা, এই দেশে ভালোবাসার অভাব, তারা ভালোবাসা পালন করবো, তুই করস করে রে, তুই কি এর লাগে করস, তুই তো ভালোবাসার জন্ম হই, তোর বাপের আর মার দুইজনের ভালোবাসার দিকে আল্লাহ তোরে জন্ম দিছে, তোর তো তোর জন্মের তুই তো ভালোবাসা, তোর তো অভাব নাই, তুই কে রে ভালোবাসা পালন করছ, মুসলমানের ভালোবাসার দিবস নাই। এইবারও 14 ফেব্রুয়ারিতে 5 কোটি টাকার ফুল পাইকারি বিক্রি হয়েছে ঝিনাইদহ, 5 কোটি টাকার ফুল পাইকারি, পাইকারি যেটা 5 কোটি বিক্রি যায় সেটা তো খুচরা বিক্রি যাইব 15 কোটি টাকা,
এই 15 কোটিতে আর ফুল যে 14ই ফেব্রুয়ারিতে বিহি হয়েছে এই ভালোবাসা দিবসে ভালোবাসা পালন করতে যাইয়া একটা ফুল ভালোবাসা বাপে ফুতেরে দিছে না, ফুতে বাপেরে দিছে না, ভাইয়ে বুইনেরে দিছে না, বুইনে ভাইয়েরে দিছে না, জামাইয়ে বউরে দিছে না, বউয়ে জামাইরে দিছে না, নাতিয়ে দাদারে দিছে না, দাদার নাতিরে দিছে না, এগুলি সব খালি দিছে ফুলের রেলিঙ্গের মধ্যে আর গাছের তলে। কি কোন কথা ঠিক না? ফুলের রেলিঙ্গের মধ্যে আর গাছের আমার প্রাণের ভেড়া। তো ফুল এগুলি কে লেগে কিনলে? তুই কে ফুল কিনলে ভালোবাসা দেয়? তোর ভালোবাসার তো অভাব। তাহলে 365 দিন ভালোবাসা নাই, 14 তারিখে খুব ভালোবাসা আর 15 তারিখে বউর দূরে মুড়াইলি। বউ জিগাই তো না কাল্লায় তো সুমাইলো, আজগা মুড়াই কে রে, আজগা মুড়া মুড়ি দিব, আজগা মুড়াইলো, আজগা মুড়া মুড়ি দিব। খবিস কুনা মুসলমান, তোমারে বিমারে ধরছে, তোমারে বিমারে ধরছে। মুসলমান ভালোবাসা দিবস পালন করতে পারে না, মুসলমান লাইলাতুল কদরের দিবস পালন করব। কি কোন কথা ঠিক না? ঠিক, মুসলমানের কাছে লাইলাতুল কদরের দিবস, মুসলমানের কাছে ঈদুল ফিতরের দিবস, ঈদুল আজহার দিবস, মুসলমানের কাছে জুমার দিবস। কি কোন কথা ঠিক? আজকে কি রাত? আজকের রাত্রটা কি? এত জোরে কোন না কি রাত্র? আজকের রাত্রের তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে, আজকের রাত্রের মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে। জোরে কোন সুবহান। তুমি জানো আজকের এই রাত্রটা কি রাত্র? আজকের এই দেয়া রাত্রটার কত মূল্য? আজকের এই রাত্রটার কত দাম তুমি জানো? তুমি তো মনে করছো আল্লাহ আকবার, তুমি এই রাত্রের মূল্য জানো না। আগামকালকে জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা মসজিদে, যখন জুমার আজান শোনো মসজিদের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও আগামীকাল জুমার দিন। অথচ মুসলমানের ছেলেরা জুমার দিনের কদর করে না, জুমার দিনের ইজ্জত করে না, কেড়ে করে না। আগেকার দিনের মুসলমানরা জুমার দিনে জুমার মসজিদে যাইতো। ওখানে ইহুদি নাসারা বেদিন বেইমানরা চক্রান্ত কইরা আমার প্রাণের ভাইরা কি করছে জানেন? ওখানে শুক্রবারে আমার প্রাণের ভাইরা রেডিও টেলিভিশনের মধ্যে উলঙ্গ নাটক দিয়া দিছে, যে নাটক দেখতে যাইয়া মুসলমানের যুবক ছেলেদের জুমার নামাজের কথা মনে থাকে। কি কোন কথা ঠিক না? বটে, তুমি না মুসলমান? তুমি তো মুসলমান, তোমার উন্নতি কি? তোমার উন্নতি কোরআন ধরার মাধ্যমে, তোমার উন্নতি মসজিদ ধরার মাধ্যমে, তোমার উন্নতি মা বাপ ধরার মাধ্যমে। কি কোন কথা ঠিক না? ঠিক, মা বাপের খেদমত করার মাধ্যমে। তুমি মা বাপ চিনো না, মায়েরে ফুল দেও না, বাপেরে ফুল দেও না, মায়েরে খাওয়াও না, বাপেরে খাওয়াও না। কোন হানের এক বান্দর রে নিয়ে ফুল দেস, কোন হানের এক বান্দর রে নিয়ে ফুল দেস। কি কোন কথা ঠিক না? বাপেরে দিলে না, মায়েরে দিলে না, অথচ পরিষ্কার ভাবে কোরআনে কারিমে লেখা আমার আল্লাহ জানায় দিলেন, হে নবী জানায় দেন তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার কোনো এবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা পর্যন্ত না পৌঁছবে। তার এবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, সে যদি তার মা পর্যন্ত না পৌঁছে, মার ইজ্জত না করে, মার সম্মান না করে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে মার কথা বাবার কথা বলে দিলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন বলছে, ওয়ালিদাইন বইলা মায়েরও বুঝাইছে বাবারও বুঝাইছে। আজকে আমরা মায়েরে বাদ দেই না, বাবারে বাদ দেই না, মায়েরে খাওয়াই না, বাবারে খাওয়াই না, মা পছন্দ করি না, বাবা পছন্দ করি না, খাওয়াই ঠিক হই, খাওয়াই হের মায়েরে আর হের বাপেরে। হের মা বুঝছেন লেখাটা কথা? বুঝছেন না? হের মা বুঝছেন না? ওই যে আনছে যে আনছে যে, হের মায়েরে খাওয়াও, হের বাপেরে খাওয়াও, তোমার মায়েরে তোমার বাপেরে খাওয়া না, এক গ্লাস পানি লাগবে। অতএব আমি অনুরোধ করে বলবো আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, লেখাপড়া করো, কলকারখানায় চাকরি করো, টাকা পয়সা কামাই করো, বাপেরে মায়েরে খাওয়াও। আমি সুলতানউদ্দিন আল্লাহরে সাক্ষী রেখে কই, আজকেও অনেক মানুষ আমার দেখিয়া কয় হুজুর ব্যাপারটা বুঝি না, 25 বছর আগে ওয়াজ শুনছি, শৈলদা দো না, এই আগের মতনই দেখা যায়, আগের মতনই দেখা যায়। আমার প্রাণের বেড়া, এটা আমার মার দোয়া, এটা আমার মার দোয়া। মার দোয়া কেমন? আল্লাহ আকবার,
আমার প্রাণের ভাই, আমার মা যতদিন পর্যন্ত বাইচা ছিল, আল্লাহ সাক্ষী আমি আপনাদের সামনে বলতেছি, আমার মা যেইটা খাইতে পছন্দ করতো ওই দিয়ে আমি কিনা, আমার প্রাণের বেড়া, গাড়িটা নিয়ে বাড়ি যাইতাম, আঙ্গুরটা ধুইয়া নিজে হাতে মার মুখে দিতাম, আপেলটা মার মুখে দিতাম, দইটা চামিজটা মার মুখে দিতাম, কলাটা ছোলাইয়া মার মুখে দিতাম, মার মাথাটা হাত দিয়া, পাও দুইটা হাত দিয়া, পাঞ্জাবিটা খুললে দিতাম। আমার মা আমাকে বুকে হাত দিয়া বলতো, যাও সব যে পোগা, সব যে পোগা, মায় যে কইছে ফু দিয়া সব যে পোগা, সব গেছে গা, সব গেছে। হযরত মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলার পিছনে আমি 1967 সনে জুমার নামাজ পড়ছি। আথার আলী রহমতুল্লাহ আলাই সুরা আলা দিয়া উনি জুমার নামাজ পড়ছিল, কোন সুরা দাদা পড়ছে সেটাও মনে রয়েছে। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব উনি ময়মনসিংহ বড় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ছিল, আমি ওনার পিছনে ফজর পড়ছিলাম, সুরে আর রহমান দিয়া ফজর পড়ছিল, আমার মনে আছে। আমার প্রাণের ভেড়া, এই যে আজগা 67 বয়স আমার, 42 ধরে ওয়াজ করি, আমারে মানছে কয় হুজুর ব্যাপারটা বুঝি না। ওই কিছুদিন আগে আমি তিতাস রোড দিয়া নোশন দিয়ে দিয়া বাইর হইছি, আমি হাইটা যাই আর দুইটা ছেলে কলেজের মোটর সাইকেল চালায় চালায়া যায়, আমারে দেখে কো হুজুর একটু দাঁড়ান তো, আঙ্গুলি কিনলে গিরে আপনার একটু দেখে লই, আঙ্গুলি যেই কালার কালা কি দেখবি রে, হুজুর 20 আগে যেরম দেখছে এর মধ্যে আসা, 20 আগে যেরম দেখছে এর মধ্যে আসা, আমি বলি এটা আমার মার ফু, এটা মার ফু, মার ফু এর এত দা। গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, ওই গুলিটা গাছে যাইতে বিলম্ব হবে, গাছে লাগতে বিলম্ব হবে, মার দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কিন্তু দেরি হবে না। জোরে কোন সুবহান, মার দোয়া বাবার দোয়ার এত দাম, এত দাম। এই জন্য মায়েরে খাওয়ানের, বাবারে খাওয়ানের, মার ইজ্জত বাবার ইজ্জত করার দরকার আছে না নাই, জোরে বলেন দরকার। এ যুবকরা ফুল কারে দেও, কোরআন শরীফ পড়ো, মা বাবার ইজ্জত করো, মসজিদ ধরো, 5 নামাজ পড়ো, মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে আর বেঈমানদের উন্নতি কোরআন ছাড়ার মাধ্যমে। কি কোন কথা ঠিক না? ঠিক, মুসলমান কোরআন ধরো, কোরআনকে গলার মালা বানাও, কোরআনকে পড়ো। ও যুবক বাবারা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, নিষেধ না, আমি তোমারে বাধা দিই না। তুমি কেন স্কুলে যাইবে না, কেন কলেজে যাইবে না, কেন ইসলামের দাওয়াত দিতে গেলে আমার প্রাণের বেড়া ইংরেজি জানার দরকার আছে না নাই, জোরে বলেন। আমেরিকাতে, রাশিয়াতে, ফ্রান্সে, জাপানে যারা আমার প্রাণের বেড়া তবলিক করে দাওয়াত দেয়, তাকর তো ইংরাজি জানার দরকার আছে না নাই, জোরে বলেন। তো তুমি ইংরাজি পড়ো, ইংরাজি পড়া নিষেধ না, কিন্তু তুমি মসজিদ চাইলো না, রোজা চাইলো না, মা বাপ চাইলো না, কোরআন চাইলো না, কোরআনকে গলার মালা বানাও, মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে না সারার মাধ্যমে, জোরে বলেন, কোরআন ধরার মাধ্যমে। এই জন্য বলতেছিলাম আমার মা বোনেরা, আপনারা আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের কদর বাড়বো, আপনারা পর্দা করলে পর্দার মাধ্যমে ইজ্জত বাড়ে, পর্দা ছাড়লে মেয়ে লোকের ইজ্জত বাড়ে না। কি কোন কথা ঠিক না? ওঠে, আজকাল আলেমরা পর্দা করে আর কেউ পর্দা করে না। আপনারা জানেন গত কয়েকদিন আগের একটা ঘটনা, আল্লাহ আকবার, গত কয়েকদিন আগের একটা ঘটনা, ইন্ডিয়ার, ভারতের একজন ধর্মীয় নেত্রী হিন্দু, খুব ভালো করে শুনেন মা বোনেরা, ভালো করে শুনেন, ইন্ডিয়ার একজন ধর্মীয় হিন্দু নেত্রী, আমার প্রাণের ভেড়া, তার নামটা আমার ডায়েরি মধ্যে লিখে রাখছি, সে আমার প্রাণের ভেড়া বিবৃতি দিছে ইন্ডিয়াতে। কি বিবৃতি দিছে জানেন? ইন্ডিয়ার মেয়েরা রেলগাড়ির দর্শিত হইতাছে, বাসের মধ্যে দর্শিত হইতাছে, রাস্তাতে দৈরে নিয়ে দর্শন করতেছে, এই জন্য ওই হিন্দু ধর্মীয় মেয়েটা একটা বিবৃতি দিছে, ও ইন্ডিয়ার মেয়েরা তোমরা যদি দর্শন থেকে বাঁচতে চাও, তোমরা যদি দর্শন থেকে নিজেকে রক্ষা করতে চাও, আর এই দর্শন থেকে যদি তোমরা নিজেদের রক্ষা করতে চাও, তাহলে আরবের পোশাক পরিধান করো। জোরে কোন সুবহান, আল্লাহু আকবার, জোরে কইতেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কইতেন না। ইন্ডিয়ার হিন্দু মেয়ে,
হিন্দু ধর্মীয় নেত্রী বলছে আরবদের আরবি মেয়েদের পোশাক পরিধান করো। আরবি মেয়েদের পোশাকের কথা কিরে কইল? আরবি মেয়েদের পোশাকের কথা এই জন্য বলছে যে আরবি মেয়েরা যে পোশাক পরে এই পোশাকের উপর দিয়া তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আগেকার দিনে আমগর দাদি নানি যারা আছে তারা কি সুন্দর করিয়া পর্দা করিয়া রাস্তা দা বাইর হইত, আর ওহনের মেয়েরা রাস্তা দা বাইর হয়, মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, আউলা কেশি পাগল বেশি হইয়া সুশোভিত সুসময় অঙ্গভঙ্গির মাধ্যমে ওই ষোড়শী যুবতী তরুণী তম্বি পুষ্টাঙ্গিনী পূর্ণাঙ্গিনী তার রূপ লাবণ্যের বাহার দেখায়। কি কোন কথা ঠিক না বটি? আগের দিনের মেয়েরা কি সুন্দর করে চলাফেরা করতো আমার প্রাণে ভেরা। অহনের দিনের মেয়েদের মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, সিনায় কাপড় নাই, পিঠে কাপড় নাই, ছোটবেলা কায়দা সিফারের মধ্যে পড়ছিলাম, লামা লেপ খালি, হামজা খালি, ইয়ের নিচে দুই নোক্তা, অহনে মায়ের লোক দেখলে পরন লাগে, মাথা খালি, ফ্যাট খালি, বুক খালি, কপালের মধ্যে এক নোক্তা। কি কোন কথা ঠিক না বটে? ছোটবেলা কায়দা সিফারের মধ্যে পড়ছি, লামা লেপ খালি, হামজা খালি, ইয়ের নিচে দুই নোক্তা, আর অহনে মায়ের লোক দেখলে পরন লাগে, মাথা খালি, ফ্যাট খালি, বুক খালি, কপালের মধ্যে এক এই যে কপালের মধ্যে নোক্তা লাগাইলি, এটার ব্যাকগ্রাউন্ড কি? এই নোক্তাটা আইসে কইতে এইটাও তো তুই জানোস না, তুই যে একটা কপালও লাগাইলি। আর মুসলমান তো লাল কালি লাগাইতে কথা কোন লাগে রে ভালো নাকি? লাল দেখবে তো রেলগাড়িও থাইমে থাকা। আমার নসুন্দির রেলগাড়ি ভাইসাহ নীল দেখলে আইয়ে, লাল দেখলে থাইমে থাকা। এটা কয় না না সামনে যাও যে তো না বিপদ। অনেক তুইও তো লাল কালি দিয়া তোর জামাই রে কইতাছ বিপদ, আমি তোর লাগি বিপদ, আমি তোর লাগি বিপদ। আমার প্রাণের ভাইয়ের মা বোনেরা এই জন্য শালীনতা রক্ষা করে চলো। মক্কা মদিনায় যায় দেখো সেই দেশের দর্শন নাই, সে দেশের দর্শন নাই, আঙ্গর দেশ দর্শন আইছে করতে, আঙ্গ দেশ দর্শন আইছে আমার প্রাণের বেড়া। ইন্ডিয়াতে কিছু চালান করছে কিরণ দেখিয়া আর স্টার দেখিয়া, তারপরে ইন্ডিয়ার এই নামার প্রাণের বেড়ে হিন্দি সিনেমা দেখিয়া এই দেশের যুবকরাও এখন দর্শনের মধ্যে নামছে। কি কোন কথা ঠিক না বটে? আর মোবাইল মোবাইল মোবাইলের মধ্যে এমন কোন জিনিস নাই যেই জায়গার ভিতরে পাওয়া যায়। আমি তো অনেক সময় নামাজে যাই, তো এসার নামাজে গেলে আমার বাসার সামনে কিছু ফোলাফান দেখি মোবাইল টিপে, তো মোবাইল টিপেছে আমি তো মাঝে মাঝে আমি বলি কিরে কি দেহস রে, হ্যাঁ বন্ধ করে লাগ হজুর এটা আম মেরে দে, আম যেত না আম মেরে দে, আমি বলে তুই দেখ তাহলে আমি দেখতাম না কিরে, তুই দেখ তার ভিতরে আমি দেখতাম না না এটা আম মেরে দে, আমি বলে তুইও চোখ দা দেখবি আমিও তো চোখ দই দেখবো, কোন না হুজুর এটা আম মেরে দে। হায় হায় আমার যুবক পাহারা, আজকে তো ক্লাস এইটের মেয়ের হাতে মোবাইল, সিক্সের মেয়ের হাতে মোবাইল, একটা সিক্সের ছেলের এইটের ছেলের হাতে মোবাইল, আমার প্রাণে বেড়া। আমরা যদি কই, আমরা যদি বলি মা বোনেরা এই ছোট্ট মেয়েদের হাতে মোবাইল দেন না, তাইলে তারা কই মৌলবি কি জানে, মৌলবি কি জানে, মৌলবি কিচ্ছু জানে না, তুই খুব জানস, জানস যে কই পরে কপাল থাপরাস মোবাইল বিছত পরে তোর জিয়ের মোবাইল নাম্বার আরেক সেরা ডাক ডাক কয় নাম্বারটা দিবি গো নাম্বারটা দিবি, পরে জন হ্যাঁ নিচে গা, হ্যাঁ নিচে গা, পরে 14ই ফেব্রুয়ারি পালন করতেছে বছর বড় 14 ফেব্রুয়ারি মানে আর একদিন না 365 দিন 14 ফেব্রুয়ারি পালন করতে 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 একদিন স্কুলতে হেরে লয়ে গেছে গা, অনে হ্যাঁ মায় কপালো থাবরা কই এর লাগিয়ে দিছিলাম, এর লাগিয়ে দিছিলাম, আমার কপালো থাবরাস করে জুতা দাবাই রা, কপালো জুতা দাবাই রা, তুই না কছিলি মৌলবি কি বুঝে, মৌলবি এইটা বুঝে তোর দাসে যাই গা, মৌলবি এইটা বুঝে তোর দাসে। হে মিয়া মোবাইল তুমি কারে দিলা? মোবাইল তো দিবা তার বাপেরে, মোবাইল দিবা হের বাইরে, হের বাপে অফিসে যায়, হের বাপে বাইরে ব্যবসা করে, এগরে মোবাইল দিবা এই নাবালক বাচ্চারে মোবাইল দিছ কেরে? আরে চুরি থাকবো ডাক্তারের কাছে, চুরি থাকবো ডাক্তারের কাছে, কি লাগে এই চুরি দিয়া অপারেশন করব, অপারেশন কইরা রোগীর জীবন বাঁচাইবো, এর লাগে ডাক্তারের কাছে চুরি থাকলে মানুষের জীবন বাঁচে, আর এই চুরি যদি ছিনতাইকারীর হাতে থাকে মানুষের জীবন যায়। কি কোন কথা ঠিক না?
তাইলে ছুরি কার কাছে তাহুনের কাহন জোরে কর ছুরি কার কাছে ছুরি ডাক্তারের কাছে থাকবো ডাক্তারে ছুরি দিয়ে অপারেশন করব তুই ছুরি দেখে রস রে তুই তো ডাক্তার না অতএব মা বোনেরা সাবধান টেলিভিশন কিনছেন টেলিভিশনের ভালো ভালো যেগুলি এগুলি দেখেন ভালো জিনিস যেগুলি ঘরে তো বুজুর্গরা রাহাই নিষেধ রাহাই নিষেধ তারপরও আমার প্রাণের ভেড়া আপনি যদি রাহেন ভালো ভালো জিনিস যেটা তফসির শুনেন কোরআন শুনেন মক্কা মুয়াজ্জমার দেখেন আমার প্রাণের ভেড়া আজান একামত শুনেন আমার প্রাণের ভেড়া মানে আমার লোকে কহুজুর আমনের গড় কথা হইনে পারতাম না এটা টেহাদা কিনছি না টেহাদা কিনছি না আপনি খালি কোন মক্কা শরীফ দেখতাম আর মদিনা শরীফ দেখতাম এটা টেহাদা কিনছি না আমি বলে টেহাদা কিনলো তো হালাল যে দেখবে কোনা টেহাদা যখন কিনছি এটা আমি সবই দেখ আমি বলে টেহাদা কিনা সবই দেখবা বলে হ তো গাই কিনে কি লাগি আমি যে গেলাম গাই কিনে কি লাগি ক গাই কিনে দুধ খাইবার লাগি আমি বলে গাই হুদা দুধ খাওনে লাগি দু কিনলে হইতো না টেহাদা গাই কিনছ অনে তো গাইয়ের ফাঁসে দা নিচে দাও কিছু ভরে আজি টেহাদা কিনা খালি দুধ খাইবা কে রে তো খাও আর রে তো তো টেহার কিনার পর হই আইছে কয় আপনার লগে কথা কইয়া কয় আপনার লগে কথা আমি বেকল মলবি রে আমি বেকল মলবি গাই টেহাদা কিনলে যেমন সব খাওন যায় না টেলিভিশনও টেহাদা কিনা সব দেহন কথা কইলে কি সব দেহন আজকে তোমার বুঞ্জার চরিত্র নষ্ট হয়ে গেছে আখলাক নষ্ট হয়ে গেছে কে লাগি তার কারণ হাজে ইন্ডিয়ার হিন্দি সিনেমা দেখে এই হিন্দি সিনেমার মধ্যে দেখতেছে একটা আরেকটারে কাফর দরিয়া টাইঙ্গা নিতেছে গা একটা আরেকটারে ল্যাংরা করে লাইতেছে একটা আরেকটারে এমনে ধরছে এমনে ধরছে তো তরডা কিরবু তরডা কিরব রে এমনে ধরছে এমনে ধরছে এই জন্য বলছি আমার মা ভাইরা আপনারা কোরআনকে মানেন কোরআনের কথা এই জন্য নবী শিক্ষা দিলেন যুবক বাবারা কোরআন মানো যাও মক্কা মুয়াজ্জমায় সে দেশের দর্শন নাই সে দেশের দর্শন রাত্র দুইটার সময় শুধু সিরিয়া থেকে রাত্র দুইটা আড়াইটার সময় শুধু সিরিয়া থেকে একজন পরমা সুন্দরী সুরসী রূপসী তরুণী তম্বি পুষ্পাঙ্গিনী পূর্ণাঙ্গিনী অপরূপ অনন্যা রূপলাবণ্যের শেষ নাই বিশ্ব সুন্দরীর একটা লক্ষ লক্ষ টাকার অলংকার গা দিয়া একাকিনী ওই মেয়েটা রাত্র দুইটা আড়াইটার সময় আসতেছে যৌবন ভরা একটা যুবক সামনে পড়ে গেছে ওই যুবকটারে দেখিয়া মেয়েটা চিন্তা করতেছে না জানি এই যুবকটা আমার ইজ্জতের ক্ষতি করে আমার পবিত্রতার ক্ষতি করে আমার আবরুর ক্ষতি করে এই চিন্তা যখন মেয়েটা করতেছে ঠিক তখন ওই জায়গার মধ্যে ওই যুবকটা দাঁড়াইয়া মেয়েটার দিকে তাকাইছে তাকায় বলছে মা হে আপনি কোনো চিন্তা করবেন না আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনি কোথায় যাবেন চলেন আমি আপনাকে সেখানে দিয়ে আসবো জোরে কোন সবা কি কইয়া ডাক দিছে জোরে কোন আর জোরে কোন কি কইয়া